আমাদের পাড়ার মন্দিরের পূজায় বেদ আজকে ঢাকি সেজেছে, দেখো কেমন ঢাকবে। মারবে কিন্তু ওখান থেকে আনাই যাচ্ছে না, মা ডাকছে ওকে তো যাচ্ছে না। খুব দুষ্ট হয়েছে, মায়ের দর্শন করো। রটন্তি গালি, আসো আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। সবাই মাকে প্রণাম করে নাও, আমিও প্রণাম করে নিয়েছি, তোমরা প্রণাম করে নাও। পুরোহিত মাসে মন্ত্র বলছে, দেখো কত লোক অঞ্জলি দেবে। জয় মাতা। এদিকে আবারও শুরু হয়ে গেছে বেদের ঢাক বাজানো। খিচুড়ি রান্না হচ্ছে, অনেক খিচুড়ি রান্না হয়, প্রায় 15-20 কড়াই খিচুড়ি রান্না হয় এখানে। পরদিন সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। মাজা হয়ে গেছে, আরো বাসন আছে মাজবো, আজকে বেটি কীর্তন আছে, এটা বাবার লাগবে। দেখো কি সুন্দর করে মেজেছে, কাল আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে, বসুন সেবা আছে, তার জন্য বাসনপত্রগুলো ধোয়া হচ্ছে। এটা একটি টিনের ড্রাম ছোট, এটা একটি পুষ্পপত্র, আর এখানে আছে বালটি। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেদিন লাগানো হয়েছিল, হাত দিয়ে একটু দেখাও না। এই যে দেখো পেঁয়াজ ফুলি, পেঁয়াজ পাতা কি সুন্দর হয়েছে না, তুলবো তুলবো করে তোলাই হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো বাড়িতে লাগানো। এই যে আলু গাছও লাগিয়েছে, আলু গাছ মাত্র হচ্ছে। সেই কাজে লেগেছে, প্যান্ট হ্যান্ড উপরে উঠিয়ে সেই ব্যস্ত। আমি
ধোয়া ধোয়া